আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা মাইক্রোটিকে লগ ইন করে, ইউজার নেম চেঞ্জ করে এবং পাসওয়ার্ড চেঞ্জ করে, পোর্ট চেঞ্জ করে। তো আমাদের মাইক্রোটিকে লগ ইন করার জন্য একটা উইনবক্স নামে সফটওয়্যার লাগবে। তো উইনবক্সটা আমরা গুগলে সার্চ দিয়ে ডাউনলোড করে নিতে পারবো। তো আমার এখানে ডাউনলোড করাই আছে। এরপরে আমরা উইনবক্সটি ওপেন করবো। উইনবক্স ওপেন করার পরে যে আমার মাইক্রোটিকটি, ওই মাইক্রোটিকের ম্যাক চলে আসবে। তো ম্যাক চলে আসার পরে আমি ম্যাক দিয়ে লগ ইন করবো আর আইপি দিয়ে লগ ইন করতে পারি। মাইক্রোটিকের ডিফল্ট আইপি হচ্ছে 192.168.8.1। তো আমরা ম্যাক দিয়ে লগ ইন করবো। দেখেন এখানে কী আসছে, যে ম্যাক অ্যাড্রেস আমার এটা, আইপি অ্যাড্রেস 00, আইডেন্টি মাইক্রোটিক, আর ভার্সন আমার মাইক্রোটিকের বোর্ড সিসিআর 1009 7G 1S 1C 1S প্লাস, আমার আপ টাইম এটা। তো আমি একটা মাইক্রোটিকে লগ ইন করার জন্য আমার ম্যাক অ্যাড্রেস দিয়ে আমি লগ ইন করতে পারি, আইপি অ্যাড্রেসের মাধ্যমে লগ ইন করতে পারি। তো আমি ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে লগ ইন করি। তো মাইক্রোটিকের লগ ইন ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড ডিফল্ট অবস্থায় ফাঁকা থাকে। তো আমি কানেক্ট করলাম, দেখেন এটা হচ্ছে আমার মাইক্রোটিকের ইন্টারফেস। তো এইখান থেকে আমি আমার মাইক্রোটিকগুলো কনফিগারেশন করতে পারি। এরপরে আসি যে মাইক্রোটিকের কীভাবে ডিফল্ট ইউজার নেমটা চেঞ্জ করবো আমরা, যে ইউজার নেমটা অ্যাডমিন আছে, তো এটা আমি কীভাবে চেঞ্জ করব। তো এটা আমার চেঞ্জ করার জন্য যাওয়া লাগবো আইপি সিস্টেম থেকে আপনার ইউজার থেকে, যে ডিফল্ট ইউজার নেম আছে আমি এটা চেঞ্জ করতে পারি বা আমি অন্য একটা ক্রিয়েট করতে পারি। তো ক্রিয়েট করার জন্য প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার জন্য টেস্ট দিলাম। এখন এখানে আছে গ্রুপ, মানে কী মোডে আমি দিতে চাই, ফুল নাকি রিড নাকি রাইট। যদি ফুল মোডে দিতে চাই তাহলে আমার মাইক্রোটিক ফুল অ্যাক্সেস করতে পারবে, যদি রিড মোডে দিতে চাই শুধু দেখতে পারবে, আর যদি রাইট মোডে দিতে চাই তাহলে কিছু কিছু সিকিউরিটি আছে। তো আমি এখানে ফুল দিলাম। ফুল দেওয়ার পর আমার পাসওয়ার্ড আমি একটা দিলাম, কনফার্ম পাসওয়ার্ড দিলাম, তারপরে অ্যাপ্লাই, ওকে। এবার আমি আমার অ্যাডমিনটা অফ করে দিই, দেখেন অফ করে দিলাম। তো আমি যদি আবার একটা আনবক্স ওপেন করি, যে আমার ম্যাক অ্যাড্রেস এটা, যদি অ্যাডমিন দিয়ে লগ ইন করতে চাই দেখেন কি আসে, ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ, আমি এটা চেঞ্জ করে দিচ্ছি। তো আমি টেস্ট ইউজার নেম পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, দেখেন। এইভাবে আপনারা মাইক্রোটিকের অ্যাক্সেস করতে পারবেন। এরপরে এলো মাইক্রোটিক কনফিগারেশনের ভিডিও, আমার চ্যানেলে আছে, অবশ্যই আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।